এক শ্রেণীর অসাধু মানুষ সিঙ্গাপুরে গুজব ছড়াচ্ছে যে বিমান চলাচল বন্ধ করে দিবে এবং এন্ট্রি অ্যাপ্রুভেল নাকি বন্ধ করে দিচ্ছে আসসালাম আলাইকুম দেশ এবং দেশ বিদেশ থেকে যারাই আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার আসসালাম আলাইকুম আমার সালাম শুভেচ্ছা রাহিল আপনাদের জন্য তো প্রথমে আমি আপনাদেরকে একটা আপডেট দিই সেটা হচ্ছে এরকম কোনো আপডেট সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে দেয়নি তো যেহেতু সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে এরকম কোনো আপডেট দেয়নি এবং এরকম কোনো কথা এখনও শোনা যায়নি যে অ্যান্টি অ্যাপ্রুভেল বন্ধ করে দেবে তো আপনারা কেউই বিচলিত হবেন না এটা সম্পূর্ণ গুজব হিসাবে আপনারা ধারণা করে নেবেন তবে এখানে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইয়ের গত কয়েকদিন আসছে এবং অনেক রিজেক্ট আছে সেটা হচ্ছে অনেকে হয়তো জানুয়ারি মাসের শেষে ওনারা ওনাদের জন্য অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করেছেন বা ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ এরকম পর্যায়ে অনেকে অ্যান্টিঅ্যাপ্রুভাল অ্যাপ্লাই করেছেন সবারই ম্যাক্সিমাম রিজেক্ট আসছে তো এই রিজেক্ট আসার পিছনে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে রিজেক্টটা আসছে সাপোজ টু বি অ্যাপ্রুভেল যে এই মাসে যতগুলো দেওয়ার ততগুলো দিয়ে দিয়েছে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ ততগুলো দিয়ে দিয়েছে কারণ এখন প্রচুর পরিমাণ মানুষ বাংলাদেশ থেকে আসছে আপনারা সবাই জানেন ইভেন সবগুলো বিমান প্রায় পুরো আসতেছে শুধু সিঙ্গাপুর এয়ারলাইন্স আর যাত্রী সংখ্যা একটু কম কিন্তু ইউএস বাংলা এবং বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ বিমান আলাপার মতো সিঙ্গাপুর এখন আসতেছে তো ওই হিসাব করে যেহেতু এখন বিমান সংখ্যা কম ওই হিসাব করে অ্যাপ্রুভেল সিঙ্গাপুর গভর্নমেন্ট ওই হিসাব করে দেয় ওই হিসাবে অ্যান্ড টেবল দেওয়া শেষ এই কারণে আজকের আমার এই ভিডিওটা আপনারা যারা দেখছেন যারা এখন অ্যান্টেবল পাননি বা আপনাদের যেসব বন্ধু বান্ধব এখন অ্যান্টেবল পাননি তাদের সাথে একটা তথ্য শেয়ার করবেন আপনারা সবাই যদি এক্সান্সে সান্সে অ্যান্টি অ্যাপ্রুভাল পেতে চান তাহলে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখের পরে আপনারা অ্যান্টি জন্য অ্যাপ্লাই করুন কারণ হয়তো আপনি সাপোজ টু বি ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ বা তিন তারিখের জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করেছেন আপনার অ্যান্টিপোক রিজেক্ট আসে আসার পরে এমওএম থেকে আপনাদের কোম্পানিতে ফিরতে একটা আপডেট দেবে যে আপনারা এত তারিখের পরে অ্যান্টিপ্রুভেল দেন তো আজকে পর্যন্ত আপডেট হচ্ছে সতেরো তারিখের পরে তার মানে সতেরো তারিখের পরে যদি আপনি অ্যান্টিপ্রুভেলের জন্য অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ এক সান্সে আপনি অ্যান্টিপ্রুভেল পেয়ে যাবেন তবে আরও একটা মেটা সেটা হচ্ছে আমি আজকে গত গত সপ্তাহ থেকে পাঁচ সাতজনের আমাদের প্রবাসী ভাইয়ের একটা আপডেট পেয়েছি যেহেতু অ্যাভেলেবেল অ্যান্টিঅ্রেবল দিয়ে দিচ্ছে তারা আগেই টিকিট কেটে ফেলছে সো আগেই টিকিট কাটার ফলে কি হয়েছে তারা এনটিঅপ্রল ফাইনি যেমন আমার খুব কাছের এক ভাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে মানে ওনার কোম্পানি অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করার আগেই উনি পঁচিশ তারিখের জন্য না চব্বিশ তারিখের জন্য উনি মনে হয় টিকিটটা কনফার্ম করে ফেলছে তো ওনার ইউএস বাংলার টিকিট ছিল কিন্তু উনি টিকিট কনফার্ম করছে বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু ওনার যদি আগে ওনার ইউএস বাংলার টিকিটটা কাটা ছিল উনি চাইলে কিন্তু ইউএস বাংলার টিকিটটা রি ইস্যু করে উনি আসতে পারতো কিন্তু উনি ওটা না করে উনি বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট অগ্রিম কনফার্ম করে টাকা টুকা ট্রাভেলসে দিয়ে দিয়ে এখন উনি দরা ঘায় গেছে এখন ওনার অ্যান্টিঅ্যাপ্রুভেলটা রিজিট আসছে তো আপনারা কেউ এরকম বিপদে না পড়ার আগেই আমি আপনাদেরকে বলে নিচ্ছি প্রবাসী ভাইয়ের আপনারা মনোযোগ দিয়ে শোনেন বিমান টিকিট কখনোই আগে কাটবেন না অ্যাপ্রুভেল কনফার্ম যখন আপনার কোম্পানি আপনাকে অ্যাপ্রুভেল লেটার দেবে তারপরে প্লিজ আপনি আপনার বিমানের টিকিট কাটান তবে এখানে আরও একটা আপডেট সেটা হচ্ছে এন্ট্রি অ্যাপ্রুভেল আগে অ্যাপ্লাই করার আগে আপনি প্লিজ আপনার কোম্পানিকে জানান আপনার যেই টিকিট যারা অনেকে ছুটিতে দেশে গেছেন বা করোনার আগে আইপিও হয়েছিল সব কিছু ঠিকঠাক টিকিট কেটে ফেলছিলেন তো আপনার যেই বিমানের টিকিট কাটা যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এই এয়ারলাইন্সের যখন আপনার টিকিট কাটা ছিল যদি এক বছরের ভিতরে আপনার এই টিকিটের মেয়াদটা থাকে এখনও তাহলে আপনারা সেই বিমানের শিডিউল আপডেট ফলো করবেন তারপরে এনটি অ্যাপ্রুভেলের জন্য অ্যাপ্লাই করবেন সাপোজ টু বি আপনি বাংলাদেশ এয়ারলাইন্সের থেকে আপনার একটা টিকিট আছে অলরেডি এখনও বুক করা আছে তাহলে আপনি আপনার এনটি অ্যাপ্রুভেলের জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের যে শিডিউল সেই শিডিউল ফলো করে আপনি অ্যান্টি অ্যাপ্রুভেল অ্যাপ্লাই করবেন তাহলে আপনার বাড়তি টাকা খরচ হবে না তো আজকের ভিডিওটা খুব বড় হয়ে গেছে অলরেডি আমি এত বড় ভিডিও বানানোর চেষ্টা করি না তো অ্যান্টিঅ্যাপ্রুবল নিয়ে আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছে এবং বিমানের আপডেটটা নিয়ে বিমান এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স সব বিমানই চলছে এখন প্রতি সপ্তাহে চলছে এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না টেনশন ফ্রি থাকেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বর্তমানে বাংলাদেশে অবস্থানরত আমাদের সিঙ্গাপুর প্রবাসী ভাইরা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি করে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমার এই ভিডিওটা আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছে তো যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আছে একটা নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার আইসি অ্যাপ্রুভেলটা নিয়ে যে নতুন যারা আইপি করছে বা পুরোনো যারা যাদের আইপি আছে তাদের একটা প্রশ্ন হচ্ছে আপনার তিন দিনের যে ট্রেনিং আছে ওই ট্রেনিং নিয়ে আইপি সপ্তাহিত নিয়ে এবং কোয়ারেন্টাইন ফি নিয়ে আজকের ভিডিওটা আমরা এই চারটি টপিকটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আশা করি আপনার সবাই বুঝতে পারবে তো সবার আগে আমরা চলে আসি আইসিএ যে ডিক্লারেশন ফর্মটা আপনারা সবাই পূরণ করবেন সেটা সেটা হচ্ছে অনেকে বলছে ওয়ার্ক পারমিটদের জন্য লাগে না অনেকে বলছে আইপি হোল্ডারদের জন্য লাগে না না এটা ভুল তথ্য অরিজিনালি আপনারা যারাই সিঙ্গাপুর আসবেন যদি চিকিৎসার জন্য আসে তারপরে এটা লাগবে তো আইসিএটা হচ্ছে একটা ইমিগ্রেশন এটা মিনিস্টার অফ ম্যান পাওয়ার এটা হচ্ছে ইমিগ্রেশন মানে আপনারা কবে সিঙ্গাপুর আসবেন কোন সময় আসবেন বা আপনাদের শারীরিক সমস্যা আছে কি না সে সকল বিষয় নিয়ে এই আইসিএটা তো আইসিএ ডিক্লারেশন যে ফর্মটা ওই ফর্মের লিঙ্কটা আমি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো যারা হোল্ডারদের জন্য হোক আর ওয়ার্ক কমিটির জন্য হোক সবার জন্য কিন্তু এটা লাগবে বর্তমানে বাংলাদেশ বিমানবন্দরে নাকি এটা চেক করা হয় সো এখানে আপ অনেকে বলে ভাই আমি কি ফোনে স্ক্রিনশট থেকে দেবো তো এখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপনার ফোনটা যদি বন্ধ হয়ে যায় তখন সবচেয়ে ভালো হবে আপনি আপনার গ্রামে থাকা অবস্থায় বা বাড়িতে থাকা অবস্থায় আপনি এটা পূরণ করে নেবেন এবং এটা ফিডিএফ যে ফাইলটা এটা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নিয়ে আপনার কাছে দুই তিনটা ফর্ম কাগজ দুই তিনটা কাগজ প্রিন্ট আউট করে রেখে দেবেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে জানাবেন আমি এটা নিয়ে এক্সট্রা একটা ভিডিও বানানোর চেষ্টা করব সো আইসিআর ফর্মটা আশা করি সবাই ক্লিয়ার আর যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্টসে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করব আমাদের অ্যাডমিন প্যানেল আছে এটার জন্য আপনাকে আপনাদেরকে হেল্প করার জন্য দেন আমরা চলে আসি আইপি সত্তইদের ব্যাপারে যারা এখন নতুন করে আইপি পাবেন অবশ্যই আপনাদের বাংলাদেশে ইমিগ্রেশনের পূর্বে অবশ্যই আইপি সত্যইতে করতে হবে এটা আমাদের প্রবাসী বাহিনীর জন্য অনেক ঝামেলার একটা ব্যাপার অনেক কোম্পানি এই ব্যাপারটা বোঝে না অলরেডি আজকে কয়েকদিন থেকে আমি অনেকগুলো এস এম এস পাইছি যে ওনাদের কোম্পানি এই ব্যাপারটা ক্লিয়ার না তো ভাগ্যবালা আমাদের বাংলাদেশ হাইকমিশনারের একটা বিজ্ঞপ্তিতে ওনারা সুন্দর করে লিখে দিয়েছেন ওই লেখার যে পেস্ট এই পেস্টটা আমি অনেককে দিচ্ছি তারপরে অনেক কোম্পানি বুঝতে জানা যে কেন এটা করতে হবে অন্য দেশের প্রবাসীদের করতে হয় না তোমাদের কেন করতে হবে তো এই ব্যাপারটা নিয়ে আমি পরবর্তী সময় আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ তো অবশ্যই আপনার ইমিগ্রেশনের পূর্বে আপনাকে বারো ডলার দিয়ে আপনার আইপিটা সত্তাহিত করতে হবে তারপর আপনি ইমিগ্রেশনে যেতে পারবেন তারপর হচ্ছে এখন যারা নতুন করে আইপি পাচ্ছেন অনেকে বলতে আছে আমরা তো আগে ট্রেনিং করছি আমাদের এখন কেন ট্রেনিং দিতে হবে বাংলাদেশে তো এটা বাংলাদেশ সরকারের নতুন একটা আইন এটা সিঙ্গাপুর সরকারের আইন না আপনারা যদি নতুন আইপি পান এখন বা অলরেডি ম্যান পাওয়ার মানে যারা এখন নতুন করে ম্যান পাওয়ার করবেন নতুন আইপি না সরি যারা এখন নতুন করে ম্যান পাওয়ার করবেন তাদেরকেই অবশ্যই তিন দিনের এই ট্রেনিং দিতে হবে সো তিন দিনের এই ট্রেনিংয়ের মূল্যটা বাংলাদেশ সরকার যদি আমার ভুল না হয় সাড়ে তিন হাজার টাকা রাখছে ট্রেনিং না এটা হচ্ছে জাস্ট ক্লাস আপনি একটা ক্লাস অ্যাটেন্ড করবেন ক্লাস অ্যাটেন্ড করে আপনাকে একটা সার্টিফিকেট দেবে কিছু নিয়ম শৃঙ্খলা শিখাবে দ্যাটস ইট এটাই সো এটার জন্য আপনাকে দিতে হবে সাড়ে তিন হাজার টাকার মতো তারপরে আমরা আসছি আপনার কোয়ারেন্টাইন পিটা সো কোয়ারেন্টাইন ফিটা আসলে সিঙ্গাপুর সরকার অনেকে বলছে আমাদেরকে যে ভাই কোয়ারেন্টাইন ফি যদি আমি করোনা নেগেটিভ আসি তাহলে আমাকে কি কোয়ারেন্টাইন ফি দিতে হবে কিনা তো এটা হচ্ছে আমি আপনাকে সিম্পলি একটা কথাই বলি সেটা হচ্ছে সাপোজ টু বি আপনার এই টাকাটা হচ্ছে কোয়ারেন্টাইন ফি না এটা মনে করেন আপনার হোটেল বিল সোজা হিসাব হোটেল বিল আপনাকে এখন হোটেলে সো এটা হচ্ছে হোটেল বিল বাবদ মানে আপনার থাকা খাওয়া হোটেল বিল বাবদ হচ্ছে দুই হাজার দুই হাজার টাকা ডলার আর হচ্ছে আপনার দুইশো ডলার হচ্ছে আপনার করোনা সোয়াব টেস্টের জন্য তো এই দুই হাজার দুশো ডলার ফেরত যোগ্য নহে মানে এটা যারাই সিঙ্গাপুর আসবে তাদেরকে দিতে হবে এই টাকাটা ফেরত নেবে না তো আইসিআই অ্যাপ্রুভালটা গেল কোয়ারেন্টাইন ফি গেল আপনার আইপি সত্যতা গেল এবং বাংলাদেশের ট্রেনিংটা গেলো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সবাই কাছে অনুরোধ করবো আমাদের সিঙ্গাপুর টু বাংলাদেশ পেজটা আপনারা সবাই জানেন রিপোর্টে আছে তো আমরা অলরেডি আরও একটা পেজ খুলে দেখছি প্রবাসী বাংলাদেশি পেজের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো প্লিজ সবাই আমাদের নতুন পেজ ফলো করবেন আর সবসময় সিঙ্গাপুর টু বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশের সাথে থাকবেন আর আইসি এপ্রুভালটা এখনও অনেক প্রবাসী ভাইরা বুঝে না আমি আর আবার বলছি আপনারা যদি না বুঝেন বা বুঝতে যদি অসুবিধা হয় আমাদেরকে জানাবেন আমরা ওটা নিয়ে ভিন্নভাবে কিভাবে আপনারা ফর্মটা পূরণ করবেন কিভাবে কি করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও মেক করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাতুটানো যাবেন হাত অনেকে বলে এটা বাম আপনারা আনান আসসালামু আলাইকুম আহমদুল্লাহ